বদ্ধ অনেক নেতৃবৃন্দ এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন আর বক্তব্য কি রাখব বক্তব্য তো আজকে আমরা 14 বছর যাবত দিয়ে আসছি কি বক্তব্য রাখব অডিয়েন্স যারা বাংলাদেশের জনগণ 16 কোটি মানুষ সবাই জানে আমাদের চেয়ে ভালো বক্তব্য তারা জানে বক্তব্য শুনতে আর রাজি না এখানে যারা রয়েছেন তারাও কিন্তু অনেকে ভালো বক্তা আমার চেয়ে তো অনেক ভালো বক্তা সামনে এখানে নেতৃবৃন্দ যারা আছেন এদের চেয়ে তো অনেকের ভালো বক্তা বক্তৃতা কি হবে আজকে কি বলবো সেটা আপনারা জানেন বাকশাল কি জিনিস আপনারা জানেন চিনেন না আমলে কি জিনিস কি ট্যাবলেট কি অ্যান্টিবায়োটিক না হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সব আমরা জানি বাংলাদেশের 16 কোটি মানুষ জানে সবাই জানে কিন্তু বাল তবিয়াতে উনি আছেন উনি কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে একদলের শাসন ব্যবস্থা কায়েম করে মানবাধিকার লঙ্ঘন করে গুম হত্যা জুলুম করে মিথ্যা মামলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ছুরি ঘোরাচ্ছেন গণভবনে বসে একজন এক ব্যক্তি একজনে ছুরি ঘোরাচ্ছেন কিন্তু আমরা 14 বছর বক্তব্য দিয়েই রাখছি আজকে উনি যে ছুরি ঘোরাচ্ছেন ওনাকে আমরা কোনোভাবেই তলাতে পারছি না কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ চায় যে এই ভোট চোর এই ভোট ডাকাত তাকে টেনে হেসে নামানো বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে যারা আপনারা আছেন আপনাদেরকে বক্তব্য রেখে উজ্জীবিত করে কোনো লাভ নাই আপনারা অটোমেটিক উজ্জীবিত 16 কোটি মানুষ কিন্তু উজ্জীবিত কিন্তু আমরা যারা নেতৃত্বে রয়েছি বিএনপির কর্ণধার আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের বিএনপির দিকে তাকিয়ে আছেন 16 কোটি মানুষ যে আপনারা কি করতে চান কি করবেন এবং ভবিষ্যতে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে আপনারা কিভাবে দেশ চালাবেন এই সিদ্ধান্ত জানার অপেক্ষায় 16 কোটি মানুষ আপনারা সুন্দরভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন আইনের শাসন কায়েম করবেন এবং এই সমস্ত অমানবিক কাজ যেন ভবিষ্যতে না হয় এই প্রতিশ্রুতি আমাদের কাছে জনগণ চায় তাই আমরা বলতে চাই আমাদের পার্টির নীতি নির্ধারক যারা রয়েছেন আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী অচিরেই আমরা যেন সে কাজটি করতে পারি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সততা আন্তরিকতা শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট এই ভোট চোর এই ভোট ডাকাতকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে আমাদের প্রিয় নেতা কাঙ্ক্ষিত নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বিয়ের দেশে ফিরে আসতে পারবে শুধু বাবা কথা বললে হবে না তাহলে আসতে পারবে না আজকে আমাদেরকে সততা নিয়ে শ্রদ্ধা নিয়ে আন্তরিকতা নিয়ে ভালোবাসা নিয়ে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পার্টি নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলেই আমরা এই খুনি হাসিনাকে উৎখাত করতে পারবো এটা সম্ভব আমাদের সফলতা আসবেই আসতেই হবে কারণ এই চোর এই ডাকাত এই ভোট চোর জনবিচ্ছিন্ন তাকে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আজকে পৃথিবীর মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে আমরা শুধু বলি নাই আজকে আমেরিকান ধরেছে বিশ্ববাসী ধরেছে সুতরাং তাদের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার আজকে এই মানবতা বিরোধী সরকারকে উৎখাত করে মানবতা ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আইনের শাসন কায়েম করতে হবে এই দৃঢ় প্রত্যয় জানিয়ে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের এই আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ অগ্রভাগে থাকবো অতীতে যেমনি ভাবে ছিলাম তেমনি ভাবে কারণ আন্দোলন করতে গিয়ে আমরা গুলিবিদ্ধ হয়েছি আমাদের লিভারে এখনো গুলি শেখ হাসিনার পেটো বাহিনীর গুলি সুতরাং আমরা গুলিকে লাঠি গুলি টিয়ার গ্যাসকে ভয় পাই না আমরা শেখ হাসিনার হামলা মামলাকে ভয় পাই না অতীতে যেমনি ভাবে ছিলাম তেমনি ভাবে থাকবো আন্দোলন ইনশাআল্লাহ অগ্রভাগে থেকে আমরা স্বৈরাচারকে মুক্ত করব খালেদা জিয়া সরকার কায়েম করব তারেক রহমানকে বিয়ের বেশে ফিরিয়ে আনবো সেই দৃঢ় প্রত্যয় জানিয়ে আপনাদের সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশপ্রতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সোহেল রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন